আপনারা দেখছেন এমসিএস। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা দেখছেন জেলার নানা প্রান্তে ঘটে যাওয়া তথ্য ও চিত্র নিয়ে এ সপ্তাহের মৌলভীবাজার। সাথে আছি আমি মুমতাহানা সরকার। শুরুতেই জানিয়ে দিচ্ছি দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সৌজন্যে সংবাদ শিরোনাম। প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট গজনফর আলীর দাফন সম্পন্ন। মৌলভীবাজারে 20 বছর পর জেলা ছাত্রলীগের সম্মেলন। মৌলভীবাজারে প্রাইভেট কার ও 3000 পিস ইয়াবা সহ তিনজন গ্রেপ্তার। মৌলভীবাজারে শপথ নিলেন পরিবহন ইউনিয়নের নেতারা। মৌলভীবাজার সমাজ কল্যাণ সমিতি কাতার শাখার উদ্যোগে গরিব ও দুস্থ মহিলাদের মধ্যে অনুদান প্রদান। মৌলভীবাজার দক্ষিণ বাণীতে নতুন বিদ্যুতায়নের শুভ উদ্বোধন। মৌলভীবাজার 4 সংসদীয় আসনের 4টি ইউনিয়ন পুনর্বহাল করে খসড়া ভোটার তালিকা ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনকে অভিনন্দন। মৌলভীবাজারে 21শে দেবীর 19তম জন্মদিন পালিত। শাহ বরাক আলী রাদিয়াল্লাহু আনহুর বার্ষিক উরস পালিত। মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল বৈশাখী কনসার্ট। এতক্ষণ দেখছিলেন দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক জুলিয়া শপিং সিটির স্বত্বাধিকারী, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার শহরের প্রবীণ মুরব্বী, দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক জুলিয়া শপিং সিটির স্বত্বাধিকারী, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরী ইন্তেকাল করেছেন। শুক্রবার 20 এপ্রিল বেলা 2টায় মৌলভীবাজার শহরের একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগ সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে, 1 ছেলে মৃত এবং 1 মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমেদ, সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজান, বিএনপির সাবেক এমপি বেগম খালেদা রব্বানী, মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি কামাল হোসেন, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালে এলাহি কুটি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ সালাম, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, যুগ্ম সম্পাদক ও দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদক পান্না দত্ত, জেলা আইনজীবী সমিতির সভাপতি রমাকান্ত, জেলা যুবলীগের সভাপতি নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন,
জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সিলেট সহসাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার বার্তা প্রধান মোহাম্মদ শাহজাহান মিয়া। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা। মরহুমের মরদেহ শনিবার সকাল 8টায় জুলিয়া শপিং সিটি, 9 ঘটিকায় মৌলভীবাজার প্রেস ক্লাবে ও 9:30 কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা নিবেদন শেষে সকাল 10:45 রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। 11টায় মৌলভীবাজার সৈয়দ শাহ মুস্তফা টাউন ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ সৈয়দ শাহ মুস্তফা রাদিয়াল্লাহু আনহু মাজারে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দ শাহরা মোশিন। কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জ্বলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দীর্ঘ 20 বছর পর মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সম্মেলনে জেলার কয়েক হাজার ছাত্রলীগ নেতা কর্মীদের আগমনে সম্মেলনস্থল ছাত্র সমাবেশে পরিণত হয়। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় পদ প্রত্যাশী নেতাকর্মী সহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। সম্মেলনের প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা যাবে না। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে যেভাবে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিল, সেইভাবে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের নৌকায় বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী মির্জা আজম এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। সম্মেলন শেষে জেলা ছাত্রলীগের আমিরুল হোসেন চৌধুরীকে সভাপতি ও মাহবুব আলমকে সাধারণ সম্পাদক করে 27 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে ঢাকা সিলেট সড়কস্থ মুকাম বাজার এলাকায় রাস্তায় তল্লাশির সময় একটি প্রাইভেট কার সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, 23 এপ্রিল ভোর রাতে মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদের নেতৃত্বে এসআই মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ সঙ্গীয় ফোর্স রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করিয়া নেভি ব্লু প্রাইভেট কার রেজিনং ঢাকা মেট্রো কো 110259 সহ কুলাউড়া উপজেলার সাদিকপুর গ্রামের মৃত খন্দকার শামসুর রহমান প্রকাশ বাচ্চু মিয়ার ছেলে খন্দকার নুরেজামান প্রকাশ রাহেল, জেলা শহরের গোবিন্দশ্রী এলাকার আলী আকবরের ছেলে রাসেল আহমদ ও কলিয়াবাদ এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে মুরাদ আলী মিলনকে 3000 পিস নেশাজাতীয় ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়, যাহার আনুমানিক মূল্য 9 লক্ষ টাকা। পুলিশ জানায়, ধৃত আসামিগণ আন্ত 4 বিভাগীয় মাদক সম্রাট। তাহারা পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার হইতে বড় বড় চালানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করিয়া আসিতেছে। উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মামলা সহ একাধিক মাদক মামলা রহিয়াছে। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামিগণ ছাড়াও তাহাদের সাথে অন্যান্য আসামিরা আছে কিনা সেই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহমেদ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানার মামলা নং 28/24/2018 ইং, ধারা 1990 ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 19(1), ধারা 1990 ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 19(1) এর টেবিল 9(খ)-এর দায়ের করা হয়েছে। মৌলভীবাজারে জেলা অটো টেম্পু, বেবি, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল 5টার দিকে শহরের কুসুমবাগ শপিং সিটির হলরুমে শ্রমিক সংগঠনের নবনির্বাচিত নেতাদের আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিক শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান বাবুল।
শপথের পূর্বে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও যুবলীগ নেতা সৈয়দ সেলিম হক। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, সাংবাদিক বকশী ইকবাল আহমেদ ও আসম সালে সুহেল প্রমুখ। অনেকেই করেছেন, অনেকেই আসতে পারেননি, বলেছেন আমরা দায়িত্ব পালন করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে এই কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সারা জেলার শ্রমিকরা আবার পুনরায় আমরা ঐক্যবদ্ধ হইব, আগামীকাল থেকে আমরা সংগ্রাম শুরু, আগামীকাল থেকে আমরা অফিসের কার্যক্রম শুরু, এবং কালকে তা কি হই এই শ্রমিককে রক্ষা করার যত ধরনের কৌশল আমরা আছে আমরা সব কৌশল প্রয়োগ করব, এবং নির্বাচন কমিশন তাদের সহযোগিতায় আমরা নির্বাচন করতে পেরেছি। আপনারা সবাই জানেন নির্বাচনের আগের দিন রাত্রে 8টার দিকে মাননীয় জজ মহোদয় আমাদের নির্বাচনের পক্ষে রায় দিয়েছেন। মৌলভীবাজার সমাজ কল্যাণ সমিতি কাতার শাখার উদ্যোগে জেলার পতনুষা ইউনিয়নের নয়াবাজারে অর্ধশত গরিব ও দুস্থ মহিলাদের মধ্যে মশারি ও হাঁস মুরগি পালনের জন্য নগদ 2,000 টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, সংগঠনের সভাপতি মোহাম্মদ মিসবাউদ্দিন চৌধুরী চিনু ও সাধারণ সম্পাদক শফিউল আলম মানিক, শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক সঞ্জয় কুমার দে ও সমাজকর্মী মিজানুর রহমান মিস্টার। বক্তারা বলেন, দরিদ্র পরিবারগুলোকে আত্মনির্ভরশীলতা অর্জনের সহায়তার জন্য ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। মৌলভীবাজার সদর উপজেলার একাটনা ইউনিয়নের দক্ষিণাবালী গ্রামে 10টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ উন্নয়নের উদ্বোধন করেন ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান। গত শুক্রবারে বিদ্যুৎ উন্নয়নের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উনি চেয়ারম্যান হচ্ছে আমাদের ইউনিয়নের বিভিন্ন এলাকায়, শুধু দক্ষিণবালী না, সমগ্র ইউনিয়নের উন্নয়ন কাজে সম্ভবস্থায় ব্যস্ত আছেন এবং আমাদের সুবিধা অসুবিধা সম্পর্কে দেখেন, আপদে বিপদে সম্পর্কে পাওয়া যায়। আমি দক্ষিণবালী আজকে গ্রামে, আমরা আজকে বিদ্যুতের শুভ উদ্বোধন আমরা ঘোষণা করছি। আমাদের সাথে আমাদের এই এলাকার সম্মানিত মুরব্বী আর মেম্বার সহ অনেকেই উপস্থিত আছেন, সবাই আমি ধন্যবাদ জানালাম এবং আজকে আমি এই বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। মৌলভীবাজার 4 সংসদীয় আসনের কমলগঞ্জ উপজেলার 4টি ইউনিয়ন পুনর্বহাল করে খসড়া ভোটার তালিকা ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে কমলগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অভিনন্দন সভা করেছে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর কয়েক হাজার মানুষ। সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। অভিনন্দন সভা শেষে কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে রায়ের বিপক্ষে অবস্থান নেওয়া চক্রান্তকারীদের বিরুদ্ধে মানববন্ধনও করেন তারা। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান ছাড়াও 4 ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। তারা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চক্রান্ত করে একটি চক্র মৌলভীবাজার 4 আসন শ্রীমঙ্গল কমলগঞ্জ থেকে কুলাউড়ার সাথে শমশননগর, আদমপুর, আলীনগর ও ইলামপুর ইউনিয়নকে মৌলভীবাজার 3 আসন কুলাউড়ার সাথে সম্পৃক্ত করা হয়। এর ফলে সংসদীয় আসনের সদর উপজেলা কুলাউড়া শহরে যেতে হলে স্থানীয় জনগণকে 80 কিলোমিটার এলাকা অতিক্রম করতে হয়। এলাকাবাসীর আন্দোলন ও আবেদনে গত মার্চ মাসে নির্বাচন কমিশন পুনরায় মৌলভীবাজার 4 এর সাথে সম্পৃক্ত করে খসড়া ভোটার তালিকা ঘোষণা দেয় নির্বাচন কমিশন। মৌলভীবাজারে 21 টেবির 19তম জন্মদিনের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে শ্রীমঙ্গল গ্র্যান্ড সেলিম রিসোর্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বাউল সঙ্গীতের আসর। 21 টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করেন বাউল সম্রাট আব্দুল গনি ও তার দল। এ সময় অতিথি শিল্পী হিসেবে আরও সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী ঝুটন মিয়া, শিশুশিল্পী তাসনিয়া করিম রিদি। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গকবি লুৎফুর রহমান, শিল্পী রবি দাস, মুক্তার আহমেদ, মোহাম্মদ ইউসুফ মিয়া ও শারকিন আলম। জননন্দিত টিভি চ্যানেল মাই টিভির নবম বর্ষে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজার প্রেস ক্লাবে বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবী, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গের মিলন মেলায় পরিণত হয়।
প্রথমবারের মতো বিশাল পরিসরে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বৈশাখী কনসার্ট। গত শনিবার প্রাণের সৌজন্যে এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে ইভেন্ট পার্টনার ছিল মেমোরিজ। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেলাই সেরা কণ্ঠের বিজয়ী ইমরান, ক্লোজ আপ শিল্পী এফ এ সুমন, এছাড়াও দর্শকদের গানে গানে মাতিয়েছেন ক্লোজ আপ ওয়ান তারকা রানা খান ও চ্যানেলাই সেরা কণ্ঠের প্রথম রানার আপ বন্যা, এমবি মিডিয়ার নিয়মিত শিল্পী জাহাঙ্গীর এবং রনি। এছাড়াও ইন্ডিয়ান কমেডি রিয়েলিটি শো মিরাকেলের হাসির বাক্স হিসেবে উপস্থিত ছিলেন পাবেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপস্থাপিকা নিশি। কনসার্টের দর্শক সমাগম ছিল 20-25 হাজারের মতো। বৃষ্টি উপেক্ষা করেই বিকাল 5টার মধ্যে দর্শকরা সারি সারি বেঁধে আসতে থাকেন এবং রাত 8টার মধ্যে কানায় কানায় দর্শকের পরিপূর্ণ হয়ে ওঠে। আয়োজকরা জানান, অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা পুলিশের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠান সার্থক হয়েছে। বাঙালির প্রাণের উৎসব এবারের বড় আয়োজন বৈশাখী কনসার্ট অত্যন্ত সুন্দরভাবে হওয়াতে আয়োজক বৃন্দ, প্রশাসন সহ সার্বিক সহযোগিতায় যারা ছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। মৌলভীবাজারে শাহ বরাক আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বার্ষিক উরুস পালিত হয়েছে। তেরে দিল খালি আজা খালি পল মে তেরে বিন খালি আজা খালি পল মে মৌলভীবাজারে শাহ বরাক আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বার্ষিক উরুস পালিত হয়েছে। গত শুক্রবার শুরু হওয়া এই উরুস অনুষ্ঠান শনিবার ভোরে সদর উপজেলার দক্ষিণাবাড়ি দরগা প্রাঙ্গণে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। উরুসের সার্বিক আয়োজনে ছিলেন উরুস উদযাপন কমিটি। বাজারে আমরা প্রতি বছর বাৎসরিক উরুস হিসাবে এটা পালন করি। নিমাত্রার আমরা করিয়া যাইতাম, আপনারা দোয়া করবা, হলে দোয়া করতাম। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে চলতেছে, যতদিন ধরে চলতে খুব সুন্দরভাবে চলতেছে। আমরা মরে গেলেও ইনশাল্লাহ আগামী ভবিষ্যতে এইভাবে চলবে এবং সুন্দরভাবে আপনারা সবাই দোয়া করবেন। আপনারা সবাই দোয়া করবেন এভাবেই, যাতে সুন্দরভাবে প্রতি বছর আমরা পালন করতে পারি। আমি শ্রোতা হিসেবে এইরাম যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা বিভিন্ন আশা ভরসা নিয়ে মানুষ আইসে আওয়াজ করে মানুষের আশা আহ্বান। দক্ষিণবালির যে সভাপতি যে একটা মাজার আছে, দক্ষিণবালির যে একটা প্রতিষ্ঠান মাজার হলো আমার দক্ষিণবালির গৌরব অহংকার। যে মাজারে প্রতি বৎসরই আমরা প্রতি বৎসরই অনুষ্ঠান করি,
হাজার হাজার মানুষ আইন। গতবার আমি লন্ডন ছিলাম আসতে পারি, কিন্তু এবারে আমার বাইক না বসে নিয়ে বলছে যে আজকে মাজার। আমি এই মাজারের সম্বন্ধে অনেক কিছু শুনছি। আমি আসলে এই গ্রামের একটি স্থায়ী বাসিন্দা। আপনার প্রত্যেক বৎসর সংগ্রহ হয়। উনি এখানে সাহিত্য আছেন, মাতা শরীর আমাদের পাশে আছে। প্রত্যেক বৎসর এই দিনে হাজার হাজার পুরুষ মহিলা এখানে আসেন। এই মলেজার জেলা তথা নিত্য সিলেটে মানুষ ভক্ত এই জায়গাতে এই দিনে এই 20 এপ্রিলে এসে মানুষ মোটামুটি এই এই কিছুক্ষণ আগে আমরা একটা মিলাদের মাধ্যমে এখানে মিলাদ শরীফ হয়। ব্যক্তিগতভাবে আমার বাড়ি দাইসার, আমরা এই এলাকার মানুষ, আমরা ওনাকে জীবদ্দশায় দেখেছি। ওনার কাছে আমরা জীবদ্দশায় যে কোনো কিছু নিয়ে, যে কোনো কিছুর ফরমাইশ নিয়ে এসেছি। নিমাত রহমতুল্লাহের মাজারে পাঁচশরী পুরুষ মুবারক উদযাপন করছি যাচ্ছি। উদযাপন উপলক্ষে বহু ভক্তবৃন্দ আসে, গান বহু দূরদূরান্ত আসছেন, আমাদের মাজারকে তা করেছেন। তাই আমরা মাজারের সার্থক আপনাদের আশায় আমাদের মাজারের একজন পীরে কামেল এই ফির সাহেবেরতে আমার আম্মা এবং আজকে দুনিয়াতে নাই, ওনার অত্যন্ত একজন প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন আমার মা। এবং আমি আপনাদেরকে এই সাথে আরেকটা জিনিস বলতে চাই, আমি স্বপ্নের মারফতে আমার বাড়িতে ওনার একটা আসন আছে, আপনাদেরকে দয়া করে আপনারা হয়তো দেখতে পারেন। আমি এখানে কোনো উরুস এবং কিচ্ছুই আমি এখানে করি না। এবারে আরো কিছু সংবাদ। আমি সাতবিষয়ে বিজ্ঞান শিক্ষার জন্য যে অনুসন্ধান প্রয়োজন সেই বিষয়টা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে নেই। তো হাজার বছর থেকে দেখা গেছে এই শিক্ষা দেয়া নেওয়ার সবচেয়ে কার্যকর ব্যবস্থাটাই হলো ক্লাসরুম টিচিং। সুযোগ করে নিতে পারি, এতে করে কি হবে যে ইন্টারমিডিয়েট বা মাধ্যমিক পর্যায়ের ছাত্ররা স্বপ্ন দেখতে শিখবে। অনেকে চিন্তা করে, অনেকের চোখেও সমস্যা হতে পারে লেখার মধ্যে, এইখানে যদি ভুলে একটা মানে প্রথম পুত্রের জায়গা দ্বিতীয় পুত্র ঢুকে যায়, তাহলে যেখানে আমরা খোসের এবং খোসের নিয়ে আসে আমাদের কলেজ ক্যাম্পাসে, যে আমরা রাষ্ট্রীয় কিছু সিদ্ধান্ত আছে শিক্ষার মান বাড়ানোর জন্য। রাষ্ট্রীয় সিদ্ধান্ত মানে রাষ্ট্রের চিন্তা চেতনা আসলে শিক্ষা সম্পর্কে কি। তারপরে তো তারপরেও আমরা যেভাবে আশা করি আশার কোনো রেজাল্ট আমরা পাইতেছি। স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার বিষয় এবং মনে আছে হয়তো যে আকাঙ্ক্ষা আসক্তি আর যোগ্যতা এই বাক্যের একটা যথার্থ বাক্যের এই তিনটা বৈশিষ্ট্য তার জবাবটা সুন্দরভাবে লিখেছে। জোর করে রোদ করে বলেন, মানুষ করে বলেন, সব কাজগুলো শিক্ষক যদি তার যতন ঠিক মতো রাখেন। চমৎকার সাইট আমি নিজে দেখেছি, চমৎকার সাইটগুলো আছে এখানে, বিভিন্ন টপিকসগুলো আছে এবং আলোচনা টিচাররা করতেছে এবং হাতে কলম। এটা মোবাইলের ব্যবহারের ব্যাপারে যদি আমরা নিজ থেকে শিক্ষকরা উদ্যোগ নেন আমার মনে হয় অনেকটাই রোধ করা যাবে। এই জায়গাটা কেন আলোকপাত করা যায় না, আমাদের জেলা প্রশাসক মহোদয়কে বলছিলাম যে আপনি এই জিনিসটা করতেছেন যে ইলেকট্রনিক্স কোন পণ্য, ইলেকট্রনিক্স মালামাল নিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না সেটা আপনি রোধ করেন। আর এটা কিন্তু ইংলিশ বাংলায় এখানে সবাই আমরা শিক্ষিত, আমার মনে হয় এটা মিক্স এরকম কিছু আমরা প্র্যাকটিস করা উচিত। পরিষ্কার করে বলে দিলেন আমাদের কাছে, তারপরে আমাদের কি করণীয় আমার মনে হয় আমার সাথে মনে হয়।
এখানে আমাদের একটু ভাবতে হবে। এবং আমি চেষ্টা করছি আমার বিদ্যালয়ে যাতে ছাত্র উপস্থিত হয় বেশি। এবং যাই হোক, এগুলো বাদ দিয়ে আমরা সৃজনশীলের দিকে তাকবো। বেঞ্জামিন ব্লুমস খুব সুন্দরভাবে বলছিলেন, এটাকে আমি সমর্থন করি এবং আন্তর্জাতিকভাবে এটা এখনো আছে। এটাকে আমাদের জাতিকে যদি সুশিক্ষিত করতে হয়, সশিক্ষিত করতে হয়, তাহলে এটার বিকল্প নেই আমি এটা বলতে পারি। এখানে তারা জানেন, জানতে পারছেন, বুঝতে পারছেন টেকনিক্যাল বিষয়টা যে এদেরকে কাছে আটকানো কত কঠিন ব্যাপার। শিক্ষক তখন হয়তো ছিলেন 25 জন, এখন হয়তো দ্বিগুণ হয়েছে, কিন্তু সেই 100 থেকে হাজারে এরকম হয়নি। গ্রহণযোগ্যতা পাবে, পেয়েছে ইনশাল্লাহ। আগামীতেও আমরা চেষ্টা করবো যে এই ধরনের কিছু কিছু অনুষ্ঠান দিয়ে আমরা যাতে শিক্ষা সম্পর্কিত বিষয়গুলাকে আমাদের মধ্যে যারা সচেতন দেশপ্রেমিক নাগরিক আছেন তাদের মধ্যে বিষয়টা নিয়ে একটা মিথস্ক্রিয়া সৃষ্টি করা। তো ছেলে তো কি করবে, বাবার নির্দেশ, বাবার নির্দেশ পালনে ছেলে যান, ছেলে বুঝতেছে যে বাবার কাজটা ভালো কাজ করছেন না। সাধারণ একটা দৃষ্টিভঙ্গি যেটা আমাদের সংবিধান সম্পর্কে আছে সেখানে এই উল্লেখ আছে যে শিক্ষাকে জনমুখী করতে করা উচিত এবং শিক্ষা জনগণের জন্য। সুতরাং এই প্রশ্নের যৌক্তিকতা কতটুকু ধারণ করে লালন করে এটি আমার একটা প্রশ্ন। করণীয় অনেক কিছুই আছে, আমরা যারা এখানে বক্তৃতা দিতে আসছি বা মতবিনিময় করতে আসছি, আমাদের করণীয় তো আমাদের নিজেদের মধ্যেই নৈতিক শিক্ষা প্রদানের অনেক কিছুই আছে। এই ছিল আমাদের আজকের এ সপ্তাহের মৌলভীবাজার। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, মুমতাহানা সরকার। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিদায়ের আগে দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সৌজন্যে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট গজনফর আলীর দাফন সম্পন্ন। মৌলভীবাজারে 20 বছর পর জেলা ছাত্রলীগের সম্মেলন। মৌলভীবাজারে প্রাইভেট কার ও 3000 পিস ইয়াবা সহ তিনজন গ্রেপ্তার। মৌলভীবাজারে শপথ নিলেন পরিবহন ইউনিয়নের নেতারা। মৌলভীবাজার সমাজ কল্যাণ সমিতি কাতার শাখার উদ্যোগে গরিব ও দুস্থ মহিলাদের মধ্যে অনুদান প্রদান। মৌলভীবাজার দক্ষিণ বাড়িতে নতুন বিদ্যুতায়নের শুভ উদ্বোধন। মৌলভীবাজার 4 সংসদীয় আসনের 4টি ইউনিয়ন পুনর্বহাল করে খসড়া ভোটার তালিকা ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনকে অভিনন্দন। মৌলভীবাজারে 21শে দেবীর 19তম জন্মদিন পালিত। শাহ বরাক আলী রাদিয়াল্লাহু আনহুর বার্ষিক উরস পালিত। মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল বৈশাখী কনসার্ট। আপনারা দেখছেন এমসিএস।